Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Hey guys, welcome or welcome back to my channel Nomnom. So, kalke holo amar birthday. তো আজকে রাত 12টার সময় আমি নিজের বার্থডে নিজে সেলিব্রেট করব বলে একটা ক্যানোপি টেন্ট বানিয়েছি। অবভিয়াসলি ঘুটু আমাকে হেল্প করেছে, তো আমি আর ঘুটু মিলে একটা ক্যানোপি টেন্ট তৈরি করেছি। এই যে এটা হচ্ছে তার ঝালাক। তো রাত 12টায় আমি ঠিক করেছি, মানে অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ডের আসার কথা ছিল, তো ওর হুট করে শরীরটা খারাপ করেছে বলে ও আসতে পারছে না। তো যাই হোক, আর সব ফ্রেন্ডসরা যারা সবাইকে ইনভাইট করা হয়েছে তারা কালকে সন্ধ্যাবেলা আসবে, মানে বার্থডের দিন আসছে সন্ধ্যাবেলা। সো তাই জন্যে ও আসবে বলে আমি মোটামুটি প্রিপেয়ার সব করেই রেখেছিলাম যে ডিনারে আমরা একসাথে খাবো। তো যাই হোক, ডিনারে যেটা খাবো তোমরা সেটা দেখতে পাবে, আমি একটু বাদেই সেটা বানাবো। তো তার আগে আমি যাবো একটু দোকানে, কয়েকটা জিনিস কেনার আছে আমার, স্নো স্প্রে বগেরা, ওগুলো নেবো। আর ইচ্ছা আছে যে এবার 12টার সময় আমি একাই থাকি, মানে ভেবেছিলাম আমার রেস্টুরেন্ট এলে ওর সঙ্গে থাকতাম, নাহলে আমার প্রথম থেকে প্ল্যানই ছিল যে এবার আমি রাত্রেবেলা একাই থাকবো। এনি হাও একাই থাকবো আর একাই সেলিব্রেট করব। তো আমি সেটাই করব, হয়তো একটা ছোট্ট কেক নিয়ে আসতে পারি, আবার নাও নিয়ে আসতে পারি। যদি কেক নিয়েও আসি তাহলে একা একাই কাটবো, আমি জানি না কতটা ভিডিও শ্যুট করতে পারবো, কারণ রাত 12টার সময় তো আর ঘুটু আসতে পারবে না। তো আমি আজকের রাতের সেলিব্রেশন যেটা হয় 12 AM সেলিব্রেশন, সেটা আমি একাই করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো। কি বানালে? কোরিয়ান ফ্রাইড চিকেন। নামটা বদলে হেভেনলি ফ্রাইড চিকেন দিয়ে দাও। সত্যি? ভালো লাগছে বেবি? ভালো লাগছে? সো গাইজ, বাবা আমার কেকটা আজকেই নিয়ে চলে এসছে, তো ওটা আজকে ফ্রিজে রাখতে হবে। আর তার সাথে এনেছে বাবা একটা কফি মাগ, তো বলছে তাড়াতাড়ি করে গরম জল কর, করে ওটার মধ্যে ঢাক, ম্যাজিক, ওটার মধ্যে ঢাল, ম্যাজিক হবে। তো চলো দেখি কী ম্যাজিক হচ্ছে। যেমন তোমাদেরকে বললাম যে আমার বন্ধুর শরীর খারাপ ছিল, মানে একটু প্রবলেম হয়েছিল, তাই ও আসবে না বলেছিল, ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু হুট করেও এসে এখন হাজির হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি পুরো সন্ধ্যায় মুড অফ করে বসেছিলাম, মানে দুপুর থেকেই আমার একটু মুডটা খারাপ ছিল। তারপরেও যাই হোক, তোমাদেরকে তো দেখালাম এইটা সাজিয়েছি আমি আর ঘুটু মিলে, দেন তাও আমার সন্ধ্যার পর থেকে ঘুটু চলে গেল, তখন আমার মুডটা অফই ছিল। তো ফাইনালি এই গাঢ়ল এসে হাজির হয়েছে, সারপ্রাইজ সত্যি। মানে আমাকে বললো যে তুই নিচে আসিস, দিয়ে দেখা করব, করে চলে যাব। আমি ভাবলাম যে মানে এখানে আমি কিছু বলতে পারছি না, যে তুই আসবি থাকবি না আবার নিচে এসে আমাকে দেখা করতে বলছিস, মানে তুই কিরম। কিন্তু না, এসে গেছে, থাকবে, একবারে কালকে যাবে আফটার সেলিব্রেশন। না, মর্নিং অ্যাগেন, ওয়েলকাম ব্যাক। আচ্ছা ঠিক, যাই হোক, এখন আমরা পার্টি করব, তারপরে ও চলে যাবে, আবার রেডি হয়ে আবার আসবে, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা আমি মানতে রাজি আছি, কিন্তু আজকে যদি ও না আসতো
বাওয়াল হতো, সাইলেন্ট বাওয়াল তো হতোই, এমনি বাওয়ালও হতে পারতো। যাই হোক, এবার আমরা ডিনারটা করবো, কারণ সন্ধ্যা থেকে আমি কিছু খাইনি, ও বলছে ও কিছু খায়নি, তো ডিনারটা নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। সো গাইজ, আমাদের ডিনার এসে গেছে। এখানে আছে হোয়াইট সস পাস্তা, এখানে কোরিয়ান ফ্রাইড চিকেন, আর এখানে মধুরী মা একটা ফিশ ফ্রাই নিয়ে এসেছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, পূজা নিজেই একা একা বেলুন নিয়ে খেলছে নিজের জন্মদিনে। তা আমার জন্মদিন তো আমিই খেলবো, তুই এসেছিস বলে আমি খুশি হয়েছি। এতক্ষণ আমি মরা হয়ে পড়েছিলাম, কারণ কালকে আবার সকালে উঠতে হবে। বেবি তাকিয়ে আছে মোটা মাসির কাছে, একটু খেতে চাইছে, দোল পড়ছে মাম্মু এরকম করছে না। আমরা দুজনে দুই পাড়ে বসেছি, দুটো নৌকোয় আমরা বসে আছি, মাঝখানে আমাদের খাবার রাখা আছে, তাই জন্য একবার ওকে নেওয়া হচ্ছে, একবার আমাকে নেওয়া হচ্ছে। ও আমার মতন চ্যাশমিশ হয়ে গেছে, ভালো আছে। এখানে বেবি হত্যা দিয়ে পড়ে আছে, মনটা পাস্তায় কেঁদে ফেলেছিল একটু আগে। মামু, মামু ইজ নট ইন্টারেস্টেড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইজ, ফাইনালি আমার বার্থডে কেক, মানে ফার্স্ট বার্থডে কেক কাটা হয়ে গেছে, যেটা মধুরিমা নিয়ে এসেছিলো। এবার অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ ছিল বলে তো আমি ভেবেছিলাম ও আসবে না, তাই ভেবেছিলাম আমি একা একাই কেক কাটবো, বা কেক না কাটলে একটু কেক খাবো 12টার সময়। তাই জন্য আমি কী করেছিলাম, আমি একটা ছোট্ট কেক, মানে ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম। আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট, তো এটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো মধুরিমা এটা নিয়ে এসেছে, সারপ্রাইজ দিয়েছে আমাকে, তো এটাই আমি কাটলাম আগে। তো বাট এটাও, এটা আমার তরফ থেকে আমাকে, তাই জন্য এটাও আমি কাটবো। তো চলো এটাও কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইজ, আমার দুটো কেক কাটা হয়ে গেছে, এখন আমরা একটু গল্প করব, আড্ডা দেব, কিছু রিলসও বানাবো। তোমরা সেটা আমার ইনস্টা প্রোফাইলে গিয়ে, ইনস্টা অ্যাকাউন্টে গিয়ে তোমরা চেক করে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ, মানে আমার বার্থডে ব্লগে। টাটা।